স্টেশন পর্যাপ্ত রেল সেবা দিয়ার ব্যবস্থা করো, বিজনেস স্টেশন পর্যাপ্ত রেল সেবা দিয়ার ব্যবস্থা করো, যাত্রীবাহী গাড়ি সমূহ চতুরালি কই এক্সপ্রেস করে ভাড়া বৃদ্ধি করা না চলিব, এক্সপ্রেস নাম দি তার ভাড়া বৃদ্ধি না চলিব, প্রস্তাবিত উড়নে হাতি অতি উত্তর নির্মাণ করার ব্যবস্থা করো, সিদ্ধান্ত বাতিল করো, বাতিল করো, বাতিল করো, যাত্রীবাহী প্যাসেঞ্জার হমো এক্সপ্রেস নাম দি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করো, বাতিল করো, বাতিল করো, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বঙাইগাঁও আর চিরাং জেলা কমিটি আজি বিজনি রেলওয়ে স্টেশনত বিক্ষোভ আন্দোলন সংগঠিত করার মাজেদি উত্তর পূব রেলওয়ে মহাপ্রবন্ধকক আমি স্মারকপত্র প্রদান করেছি। এই কারণেই আমি স্মারকপত্র প্রদান করেছো বা এই কারণেই আমি আজি এই বিক্ষোভ আন্দোলন করবলগা হয়েছে। আপনাদেরকে জানে কোভিড পরিস্থিতিত আমার কেবাখনো প্যাসেঞ্জার ট্রেন বন্ধ হয়েছে, যেনেকৈ আপনার গুয়াহাটির পরা আপনার নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার ট্রেন, তারপর কামাখ্যার পরা আপনার কামাখ্যার পরা নিউ জলপাইগুড়ি স্টেশন, এনেকৈ কেবাখনো ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। কিন্তু এই ট্রেন সমূহ পুনর চলাচলের কোনো ব্যবস্থা নকরিলে, তার লগে লগে আপনাদের লক্ষ্য করেছে যে এই কোভিড পরিস্থিতিত বন্ধ করা সিপুং প্যাসেঞ্জারখন, সিপুং প্যাসেঞ্জারখন এক্সপ্রেস নাম দি পেলাই সেই সিপুং প্যাসেঞ্জারের ভাড়া দ্বিগুণলৈকে বৃদ্ধি করেছে। কিন্তু এই ট্রেনখনের আন্তঃগাঁথনি কোনো উন্নয়ন হওয়া নাই, তার লগে লগে রেল খণ্ডক ব্যক্তিগত খণ্ডক হস্তান্তর করার লগে লগে আজি সর্বসাধারণ রাইজর যে ধরনের অসুবিধা হয়েছে এই অসুবিধা সমূহ দূর করা, তার লগে লগে বিজনেস স্টেশনের উপর প্রস্তাবিত যে উড়নিয়া হেতু, এই উড়নিয়া হেতুর কাম রাইজর ক্ষতি নোহাক নির্মাণ করার দাবিত আমি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বঙাইগাঁও আর চিরাং জেলা কমিটিয়ে বিজনি রেলওয়ে স্টেশন মাস্টারের কার্যালয়ত আমি বিক্ষোভ আন্দোলন সংগঠিত করার মাজেদি আমি স্মারকপত্র প্রদান করেছো। এজি সভাপতিয়ে কলে আপনার যে আমার বিক্ষোভটা মূলত চারিটা ডিমান্ডর ভিত্তিতে, তার ভিতর যে লোকাল ট্রেন সমূহর রখার ডিমান্ডটা আছে, ইয়ার লগে লগে আপনাদের জানে যে কোভিড পরিস্থিতির পিছত রেলওয়ে কর্তৃপক্ষর ফালের একটা নতুন নিয়ম করা হয়েছে পিডিও, অর্থাৎ অন পাবলিক ডিমান্ড হিসাবে স্পেশাল ট্রেন, কিছু ট্রেনের নাম স্পেশাল করে দি তাক যেতিয়া তেতিয়া বন্ধ করার সিদ্ধান্ত আর যেতিয়া তেতিয়া মুক্তি করার সিদ্ধান্ত, ইয়ার লগে লগে তার ভাড়ার বৃদ্ধিও সিদ্ধান্ত লৈছে। আমি সেই সমূহক যাতে পুনর্বিবেচনা করে সেই সমূহ যাতে যাত্রীবাহী ট্রেন বলে ঘোষণা করে তার একটা দাবি রাখি। ইয়ার লগে লগে আমার বিজনীত ইয়ারপরা বিজনীরপরা হাওড়াগ্রামী আর দক্ষিণ ভারতগামী স্পেশ মানে মেল ট্রেন যাতে ইয়াতে দিয়া হয় তার একটা দাবি উত্থাপন করেছো আর দীর্ঘদিন ধরে এই দাবিটা চলি আছে। ইয়ার লগতে দেখিছে যেতিয়াই দ্বৈত রেল স্টেশন যেতিয়া উন্নীতকরণ করা হয়েছে, রেলওয়ের দুয়ো ফালে থাকা যে নলা নর্দম নলাসমূহ পানি নিষ্কাশনের যে ব্যবস্থা আসে সেই ব্যবস্থাসমূহ এটা বিকল হয়ে পড়েছে, বন্ধ প্রায় অবস্থাত আছে। আমি ডিমান্ড করছো যাতে সেইসমূহ অতি সত্বর মেরামতি করে তার যাতে বিজনির পানিখিনি যাতে মুক্তি করার ব্যবস্থা করা যায়। ইয়ার লগতে ফাগুনাগাঁও অঞ্চলত দীর্ঘদিন ধরে যেতিয়া মিটার গ্রোজরপরা বডগ্রেজ ট্রেন লৈ উন্নীতকরণ করা হয়েছিল তেতিয়ারপরাই ফাগুনাগাঁও এক নং ফাগুনাগাঁও অঞ্চলত পানি জমা হয়ে থাকে, বানপানি একটা কৃত্রিম বানপানির সৃষ্টি হয় আর যার ফলত তারে প্রায় 300 ঘর মানুষে দীর্ঘদিন পানির তলত থাকবলগিয়া হয়। সেই পানীয় যাতে অতি সত্বর বিজ্ঞানসম্মতভাবে যাতে তাক নিষ্কাশন করব পারি তার দাবিত আমি মেমোরেন্ডম কপি টু দ্য ডিসি লই তারপর আমার মেমোরেন্ডম কপি মাননীয় বিধায়ক মাননীয় এমপি লই আমি পঠোয়ার ব্যবস্থা করছো। এই দাবির ভিত্তিতে আমার আন্দোলন কার্যসূচী আছে।